click on the subscribe button, and press the bell icon, to never miss any updates. আমাকে যখন বিষয়টা দিয়েছেন আবু সালেম মোহাম্মদ শহীদ ভাই তখন খুব একাডেমিক মনে হয়েছিল উনি টেস্ট করেছেন দ্য রোল অফ ইলেকট্রনিক্স এন্ড প্রিন্টিং মিডিয়া ইন ইসলামিক দাওয়া বিষয় লেখার পরে আমি ছোট্ট একটা 3000 ওয়ার্ডের লেখাও তৈরি করেছিলাম কিন্তু এখানে আমাদের অডিয়েন্স এবং আলোচক সারিতে যারা আছেন তাদের সামনে আর এটা পড়ার মতো আমি প্রয়োজন আর মনে করছি না আমি কপিটা মঞ্জুরানি ভাইকে দিব আমি ক্লাস কর্তৃপক্ষকে দিব যদি ছাপানোর সুযোগ হয় তো ছাপানো প্রিয় উপস্থিতি আমার মিডিয়ার সাথে সম্পৃক্ততা বলা যায় 91-92 থেকে তখন আমরা একদিন পরে মানে প্রিন্টিং যে নিউজ পেপারগুলো পেতাম একদিন পরে মানে আজকের পত্রিকাটা আগামীকাল সকালে অথবা দুপুরে তখন ইত্তেফাক সংবাদ সংগ্রাম কোটি কয়েকটা পত্রিকা ছিল একটি মনে আছে আমার আব্বা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স উনি তো বিভিন্ন জায়গায় জব করতেন তো একবার আমরা আমার বাড়ি নেত্রকোনা থেকে আমি খুব ইনফরমাল কিছু পত্রিকা বিশ্বাস করব কারণ আমাদের উপস্থিতি এবং সব মিলিয়ে আমি আর একাডেমিক আলোচনায় গেলাম তো একদিন একটা নিউজ পেপার আমরা কিনলাম ওই হয়তো 25 পয়সা অথবা 4 আনা এরকম দেখলাম যে ডেটটা 1 সপ্তাহ আগে মানে ও যে সকালবেলা বাসে এসে বিক্রি করতেছে ওই আমরা ডেট আর দেখি নাই নিউজ পড়ার পরে দেখলাম যে 1 সপ্তাহ এটাই জন্য বললাম যে এই 91-92 আর 2018 আমরা এখন প্রতি সেকেন্ডে আমাদের হাতের মধ্যেই কতটা আপডেট পাই নিউজ এবং দাওয়া সম্প্রসারণে ইসলামিক দাওয়া সম্প্রসারণে ইলেকট্রনিক্স এন্ড প্রিন্টিং মিডিয়া আমি আমার এই সর্বসময়ের অভিজ্ঞতায় আমি প্রায় 10টির উপরে হাউজে মানে একদম চাকরি করেছি ইত্তেফাক ইনকালাম আমার দেশ পত্রিকা বের হওয়ার 1 বছর আগে থেকে আমার দেশ পত্রিকায় রেডিও টুডে যখন শুরু হয় তখন রেডিও টুডে ইসলামিক প্রোগ্রাম করা আমার পরে বক্সি ভাই গিয়েছে তারপর 3-4টা চ্যানেল যেমন চ্যানেল 24 গাজী টিভি তারপর বৈশাখী টেলিভিশন এগুলোতে ইসলামিক প্রোগ্রাম শুরু করা যে বিষয়গুলো আল ইখলাস কর্তৃপক্ষ যেহেতু আজকে আয়োজনটা করেছেন তাদের প্রতি আমার সমৃদ্ধ অনুরোধ এবং পরামর্শ আমি সরাসরি আর একাডেমিক আলোচনায় না গিয়ে সেটা কয়েকটা বিষয় তার মধ্যে একটা হচ্ছে ফাইন্যান্স যে কোনো মিডিয়া বিশেষ করে ইসলামিক মিডিয়ার প্রথম বিষয় হচ্ছে শুরু করার আগে যেটা অর্থের যোগানটা কোথা থেকে আসবে আবু সালেম ভাই কীভাবে শুরু করেছেন কী প্ল্যানে করেছেন আমরা সবাই সহযোগিতা করব কিন্তু প্রক্রিয়াটা আমি এখনো যাই না আমি সিএনএন অথবা আরও কয়েকটা চ্যানেলের ফান্ডিংয়ের সোর্স অথবা কীভাবে হয় সেগুলোর কিছু ধারণা আমার আছে এবং আপনারা জানেন যে আল জাজিরার মতো একটি চ্যানেল আমেরিকা থেকে তাদের অফিস গুটিয়ে নিতে হয়েছে ফাইন্যান্সিয়াল কারণে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে তে এখানে আলী ক্লাস তার কি প্রিপারেশন আছে কিভাবে চান হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমার দেশ পত্রিকায় যখন আমরা কাজ শুরু করি সেখানে আমি ফালু সাহেব পলিটিক্যালি বিএনপি ঘরানার ছিলেন সরাসরি কিন্তু আতাউস সামাদ তিনি ছিলেন একটু সেকুলার টাইপের এবং আমানুল্লাহ কবির উনিও মারা গিয়েছেন দুজনই মারা গিয়েছেন তো এই দুইজন আল্লাহ ওনাদেরকে ক্ষমা করুক এবং জান্নাতবাসী করুক ইসলামিক যখনই আমি আইডিয়া দিলাম যে প্রতিদিন একটা ইসলামিক পাতা হতে পারে তারা সবাই হাউজের বললো না এটা অসম্ভব তাইলে এটা জামাতের পত্রিকা হবে এটা ইসলামিক পত্রিকা হবে রাজাকারের পত্রিকা হবে কাগজটা চলবে তখন 2001 সনে মনে হয় প্রায় 100 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল আমার দেশ পত্রিকায় সব মিলিয়ে এটা রিটার্ন কীভাবে হবে আমরা যদি ইসলামিক হয়ে যাই তাহলে তো জেনারেল লোকজন পড়বে না প্রথম আলো অথবা অন্য কাগজগুলোর কম্পিটিশনে কীভাবে টিকবে এইটা ছিল একটা বিষয় তারপরে যখন অনেক রিকোয়েস্টের পরে আমার পুরো মনে আছে 2004 অথবা 2005 রমজান মাসে আমরা হাফ পেজ শুরু করলাম যে রমজান প্রতিদিন তখন প্রথম সংকট তৈরি হলো লেখা বাংলাদেশে 4.5 লক্ষ ইমাম
আমার জানা মতে তখনকার হিসেবে 28 লক্ষ কামেল অথবা দাওরা পাস ইমাম আলেম ওলামা পিএইচডি হোল্ডার আলেমদের ছিল প্রায় 1200 মতো আমাদের কাছে যে তথ্য ছিল তারপরেও আমরা প্রতিদিন পুরনো লেখা ছাপতাম পুরনো লেখা বলতে যে রমজানের ফজিলত তারাবির নামাজের গুরুত্ব সাহারির ফজিলত এই লেখাগুলোতেই আমাদের পাতা পড়তে হতো আমরা কোনোভাবেই কোনো একজন স্কলারের কাছ থেকে আমাদের অযোগ্যতা ছিল হয়তো বা আমরা রিচ করতে পারতাম না আর গবেষকদের অযোগ্যতা অথবা তাদের সময় ছিল না অযোগ্যতা না তাদের তারা কী লিখবে কোনটা বলে তারা কালারিং হয়ে যাবে তাদেরকে কেউ দাওয়াত দিবে না বলতো যে আমি এটা বিশ্বাস করি বাট এটা আমি লিখতে চাই তাইলে হয়তো আমার আমি এক ঘরনার হয়ে যাব এই যে একটা সংকট স্কলারদের এক ধরনের সংকট আর যারা ম্যানেজমেন্টে থাকে তাদের আরেক ধরনের সংকট এইগুলো কিন্তু আমাদের আমি একটু কি নেগেটিভ হয়ে যাচ্ছে কিনা এখানে মনজুরুল্লাহ ভাই মিডিয়ার একদম মানে তিনি এখন সরাসরি মিডিয়ার সাথে জড়িত তিনি বিষয়গুলো নিশ্চয়ই ফেস করেন যে যখন তিনি ওনার যে ইউনিভার্সাল ভিশন তিনি যখন স্কলারদেরকে ডাকেন তখন মানে তাদের প্রিপারেশান তাদের রিসার্চ তাদের কাছ থেকে উত্তর বের করে এনে উম্মাকে কিছু সঠিক তথ্য দেওয়া অনেক কঠিন আমি জানি না এখানে একটা শব্দ ব্যবহার করেছে গবেষণা এই শব্দের ভার আল ইখলাস বইতে পারবে কিনা আমি জানি না গবেষণা টোটালি ডিফারেন্ট থিং রিসার্চ এখন এটা যদি জেনারেল কোরআন সুন্নাহ বিষয়ক পত্রিকা হয় তাহলে এক ধরনের তাহলে আমিও হয়তো লিখতে পারবো আর যদি গবেষণা হয় তাহলে অবশ্যই এই ডক্টর আমিনুল ইসলাম ডক্টর মঞ্জুর এলাহি ডক্টর খন্দকার সাহেব ডক্টর দেলোয়ারকে লিখতে হবে আমি হয়তো লিখতে পারবো আর আমার কাছ থেকে লেখা বেরোবে 5 বছরে একটা 3 বছরে একটা অবশ্য আমার সামনে ডক্টর ইব্রাহিম আছেন ওনার কিন্তু বইয়ের ভার আমি দিয়ে টেনে নিয়ে গাড়ি পড়ে যেতে পারবো না ওনার বই কিন্তু প্রায় মনে হয় 50-এর উপরে যাই হোক আমি যেটি বলছিলাম যে এই গবেষণা শব্দটির বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে যে আসলে কোনটা গবেষণা এবং কোনটা আমাদের জেনারেল লেখা তৃতীয়ত ফান্ডিং এর ব্যাপারে পত্রিকাগুলো এখন আজকে নিউ ইয়র্ক টাইমস তারা কিন্তু অনলাইনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে অলরেডি তারপরে পিউ রিসার্চ সেন্টার ডক্টর আমিনুল ইসলাম স্যার আছেন উনি আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের এডুকেশন নিয়ে অনেক কাজ করছেন তাহের স্যার আছেন তারপরে দেওয়ার স্যার ওনারা রিসার্চের রিপোর্টগুলো জানেন যে পিউ রিসার্চ ইনস্টিটিউট থেকে ক্যালিফোর্নিয়া ভিত্তিক তারা যে রিপোর্ট দিয়েছে যে মিডিয়া এবং আমাদের নেক্সট জেনারেশন মিডিয়া যে লাইক যে লাইক ব্রিজ যা আমার কাছে একটা ইনফরমেশান আছে আমি এটা আপনার কাছে পৌঁছাইতে চাই কারণ কীভাবে পৌঁছাবো পৌঁছানোর প্রক্রিয়াটাই হচ্ছে আল ইখলাস এখন সেটা কী ফরম্যাটে আপনার কাছে যাবে আল ইখলাস কি একটা কার্টুন তৈরি করবে আল ইখলাস কি একটা গেমস তৈরি করবে আমার বাচ্চার কাছে পৌঁছার জন্য নাকি সরাসরি বিরাট একটা আর্টিকেল দিয়ে আমার কাছে পৌঁছতে চাই এই মিডিয়াটা কীভাবে আল ইখলাস প্ল্যানিং করবে এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক গুরুত্বপূর্ণ যে শুধু কি আমরা বড় বড় খুব ভারী আর্টিকেল দিয়ে তাদের উপর চাপাই দিব সেক্ষেত্রে আমার বাচ্চা পড়বে কি না আমি তাকে পড়াইতে পারবো কি না নাকি তার জন্য একটা গেমস তৈরি করব তার জন্য একটা কার্টুন তৈরি করব তার জন্য ডিফারেন্ট লাইক মঞ্জুরুল ভাই যে কাজটা এখন করতেছেন আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আল্লাহ ওনাকে আরও এই কাজটা করার তৌফিক দিতে ছোটো ছোটো যে ভিডিও ক্লিপগুলো লাইক 2 মিনিটস 3 মিনিটস ভেরি ইম্পর্টেন্ট আমরা মোবাইলে বসে একসময় দেখে ফেলি ট্রাফিক পড়লে একটা ভিডিও দেখে ফেললাম শোয়ার সময় একটা দেখলাম আমাদের কারোরই সময় নেই আমি এই নিউ ইয়র্কে ইসলামিক টেলিভিশনের কাজ শুরু করি আজ থেকে 3 বছর আগে এখন পর্যন্ত 1 ঘন্টার পিওর প্রোগ্রাম বানানোর মতো স্কলারের নাগাল আমি পাচ্ছি না ডেইলি যে 1 ঘন্টা প্রোগ্রাম চালাবো পাচ্ছি না অনেক কষ্ট করে গত বছর ডক্টর খন্দকার তাহের স্যারকে পেয়েছিলাম আধা ঘন্টা সময় দিয়েছেন 1 বছর হয় আমারও যোগ্যতা অথবা ওনার সময় নেই আরেক বছর আমি আর পাইনি তাহলে একটা টেলিভিশন 24টা ঘন্টা চলবে কীভাবে একটা পত্রিকা 100টা পৃষ্ঠা ছাপা হবে কীভাবে কালো যে অক্ষরগুলো থাকবে সেটা কী হবে সেটা কি শুধু সুরা ফাতিহার অর্থ নাকি আমার কী প্রয়োজন একটু পরে আমার ডেইলি লাইফের নিজটা কি পূরণ করবে আল ইখলাস নাকি শুধু কিছু ভারী লেখা যেগুলো আমি অবসর সময়ে পড়বো যেমন আমাদের ইসলামিক টেলিভিশন যে কলম্বিয়া ইউনিভার্সিটির দ্বারা একটা রিসার্চে যে এই রিলিজিয়াস ফেথ বেসড জিনিসগুলো কোথায় বেশি বয়স্ক অ্যাডাল্ট পার্সনরা সিনিয়র পার্সন লাইক জেলখানায় যাদের কোনো কাজ নাই কমিউনিটিতে যাদের কোনো প্রভাব নাই সেই মানুষগুলো প্র্যাকটিস করলে তো আমার ছেলে কী করবে আমার মেয়ে কী করবে আমাদের দরকার তো নেক্সট জেনারেশন
তো যাই হোক এতক্ষণ আমি নেগেটিভ বললাম পজিটিভ হচ্ছে যে অনেক সম্ভাবনা আছে একটা পত্রিকার এখানে আমাদের এক ভাই সামনে বসে আছেন নিয়োগ বাংলা তিনি বের করছেন আমাদের ভাই আহমদ রশিদ আমরা সাধুবাদ জানাই তে উনি জানেন যে এই কাগজটা প্রিন্টে এই ফরম্যাটে আসতে এটার পিছনে কি শ্রম কি মেধা কি পয়সা প্রয়োজন কোথায় ছাপা হয় কিভাবে আসে হয়তো পড়ার মতো একটা আইটেমও নাই অথবা সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই ফরম্যাটে আসতে ওনার যে শ্রম মেধা এটা শুধুমাত্র হবির কারণে উনি করতে পারে শুধু এটা মানে এটা কোনো ওনার পেশা এটার পয়সা দিয়ে ঘরের বাজার করবে কালকে ভাড়া দিবে এখন উবার দিয়ে আসবে এটা পসিবল না পুরো ওয়ার্ল্ডে মিডিয়ার সাকসেস স্টোরি আমাদের কাছে ইসলামিক মিডিয়ায় শুধুমাত্র পিস টেলিভিশন পিস কর্পোরেশন সেটা এখানে বঞ্চনের ভাই আছেন উনি নিয়মিত স্পিকার ওইটার ইনভেস্টমেন্ট একটা ক্যামেরা তারা কিনেছে $400,000 দিয়ে বিএনএস থেকে অনলি ওয়ান ক্যামেরা $400,000 আলে ক্লাসের কত ফান্ড আছে আজকে পিস টিভি একটা ক্যামেরা কিনছে তাদের যে সেট আপ এটা সবার সম্পদ একত্র করলে হয়তো একটা সেট আপ হবে এই পরিমাণ সেট আপ উৎস কি জাকাতের মানি সাদাকার মানি অথবা কিছু ভাই যারা তাদের কষ্টের পয়সা সেখানে ইনভেস্ট করেছে তে আমি সাধুবাদ জানাই সরি আমি মনে সময় বেশি দিয়ে ফেলছি আমি শেষ করছি এক মিনিটের মধ্যে আবু সালে ভাই এবং আজকের উপস্থাপক আব্দুল হামিদ সোলের ভাই সভাপতি এমডি কায়া ভাই সবাইকে সাধুবাদ জানাই তা আমি অনুরোধ করবো যে ফাইন্যান্সের বিষয়টা আগে আমরা যেন খেয়াল রাখি এবং প্রকাশনাটা নিয়মিত করতে আমরা যেন অনলাইন ভার্সন সোশ্যাল মিডিয়া ভার্সনগুলো যেন আমরা রাখি এবং যদি সম্ভব হয় আমরা যেন আলী ক্লাস একটা অ্যাপস তৈরি করি যেটা লাইক আপনি প্রথম এক দুই মাস ফ্রি সার্ভিস দেন তারপরে আমরা 99 সেন্টস করে সাবস্ক্রিপশন ফি নিতে পারেন সেটা একটা আপনার 10,000 যদি ডাউনলোড হয় তাহলে আপনার লাইক আপনার যে আলবাইয়ে না আপনার নাম জানেন নোমান আলী খানের ওইটার 53,000 সাবস্ক্রিপশন $9.99 করে এভরি মান্থ পে করে সবাই তাহলে কত টাকা প্রতি মাসের এক তারিখে তাদের অ্যাকাউন্টে যায় কেন তারা করতে পারবে না বিজি জন স্কলার সেখানে র্যান্ডম রিসার্চ করে আলবাইয়ে না 53,000 সাবস্ক্রিপশন যারা $10 করে পে করে হ্যাঁ আমি নির্দিষ্টভাবে বলছি এবং যারা $10 দেয় তারা এত গ্রেটফুল তাদের প্রতি আরে এই সপ্তাহে এমন একটা মেসেজ পেলাম যেটা আমি জীবনে শুনিনি হ্যাঁ যে আগামীকাল কালকে আমার লাইক আমি এতেকাফে বসবো এমন একটা মানে ইনফরমেশন দিচ্ছে যে আমার ওয়াইফের জন্য এতেকাফে অ্যাটেন্ড করতে পারে এরকম না যে রুমে আটকা থাকতে হবে একবারে কিছু নড়াচড়া করতে পারবে না কথা বলতে পারবে না দেখুন এরকম সহজ একটা পথ জীবনের মানে ওয়ে অফ লাইফটা ইসলামের সাথে ম্যাচ করাই দিচ্ছে আমার বাচ্চা গেমস খেলতে চায় বলে যে গেমস খেলো কিন্তু এই লিঙ্কটা দিয়ে দাও এই যে মানে তারপর এখানে হিলক্রাস্ট জুইস সেন্টার মাহমুদ ভাই চিনবেন উনি তো জেএমসির প্রেসিডেন্ট ছিলেন ওইটার পাশেই প্রতিষ্ঠান আপনারা হয়তো ছিলেন তাদের একটা এই একটা সিনেগগ কিনবে তারা পরে আমার সাথে একটা ইন্টারফেস প্রোগ্রামে দেখা মানে রাবাই পরে আমি বললাম যে তোমাদের ফান্ড কোথা থেকে আসে বললো যে আমাদের এই 38,000 সাবস্ক্রিপশন আছে যখনই আমাদের প্রয়োজন মনে হয় আমরা $1 ফেরত চাই তাদের কাছে আমরা কোনো সময় $1 বেশি আমরা কোনো ডোনেশন নেই কেউ 500 দিতে চাইলে বলি যে তুমি $500 দাও $1 করে আমরা এখানে যারা আছি আমরা $1 করে আলো ক্লাসকে দিই আমাদের পরিবারের সবাই $1 করে আমরা দিই তা আমরা $25 এখানেই হয়ে গেল আমার কোনো প্রেশার পড়লো না তো যাই হোক তো ইনশাল্লাহ আমি বিচ্ছিন্নভাবে অনেকগুলো কথা বলছি সরি মানে আপনারা মাফ করবেন কোনো ফর্মাল আলোচনা গেলাম না তো আলী ক্লাস ইনশাল্লাহ আমাদের যে ইখলাস নিয়ে আলী ক্লাস শুরু হয়েছে আশা করি এটি যেন অব্যাহত থাকে যেন বন্ধ না হয় সেটি প্রয়োজনে সীমিত ভার্সনে হোক ইস্যুভিত্তিক যেন হয় এবং সেটা যেন মিডিয়াম বাংলা ইংলিশ বোধ যদি সুযোগ থাকে সেটা যেন থাকে এবং সম্ভব হলে আমি পরামর্শ দেবো যেন একটি অ্যাপস যদি তৈরি করা যায় তা অ্যাপসটা সহজ ওয়েবসাইট অনেক সময় ব্রাউজ করে মানে পাওয়া অনেক ই হয় ডিফিকাল্ট হয় এই জিনিসগুলো যদি হয় তাহলে আমাদের আইটিভির পক্ষ থেকে আমাদের যত ধরনের সহযোগিতা আছে
যদি আল ইখলাস চাই ছোট ছোট ক্লিপ তৈরি করতে আমাদের স্টুডিও ব্যবহার করতে পারে, আমাদের ক্যামেরা এগুলো তাদের জন্য দরজা খোলা থাকবে। আল্লাহ পাক আমাদের সবার ইন্টেনশন কবুল করুন এবং বড় বড় স্কলারদের আমি কথা শোনার জন্য আমি অপেক্ষা করছি। আমি আর কিছুক্ষণ সময় থাকবো ইনশাআল্লাহ ওনাদের কথা শুনবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই রমাদানকে আমাদের সবার জন্য। আল্লাহ পাক কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ITV, call of peace, save humanity.